দনগর মাঠের মুখোমুখিতে স্বাগত। আমাদের সাথে এখন আছেন আমাদের খুবই প্রিয় মানুষ এবং আমি বলবো প্রখ্যাত অনুবাদক, এবং যিনি সরাসরি স্পেনিশ থেকে অনুবাদ করেন, পাঁচটি বই বেরিয়ে গেছে, দুটি আরও বিখ্যাত বাংলা উপন্যাসেরও উনি উল্টা দিক থেকে অনুবাদ করছেন, আনিস ভাই, আনিসুজ জামান ভাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। আনিস ভাই কেমন আছেন? ভালো, তোমার অবস্থা কি? খুবই ভালো। আনিস ভাই, আমি একটু আগে থেকে শুরু করতে চাই। আনিস ভাই, সরাসরি স্পেনিশ থেকে তো এখন সেই অর্থে আপনি ছাড়া খুব কম মানুষ আসলে অনুবাদ করেন, আপনি কবে এটা কিভাবে শুরু করলেন? আমি কিভাবে শুরু করলাম, এটা তো আসবে তোমার আমার কমন ফ্রেন্ড রাজু আলাউদ্দিনকে দিয়ে। এই এই বান্দা আমাকে, মানে নাসর বান্দা যাকে বলে, এই কত হবে 20-22 বছর আগে থেকে, ওই আমি যখন মেক্সিকোতে গিয়েছি একটু স্প্যানিশ শিখেছি তখন থেকেই ছাড়ছেই না আমাকে, আনিস এই 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 কবিতার অনুবাদটা কর, তুই তো আগে ভালো লিখতিস, এই তোর চিঠি তো ভালো হতো, এই তোর লেখা আমি শিখেছি, তুই পারবি, তুই করে যা, এই করে 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 আমাকে দিয়ে গল্প অনুবাদ করিয়ে নিয়েছে। যেমন বোরহেসের চাকতি অনুবাদ করেছি, তারপর আলফোনসো রেয়েস, নেরুদা, বিভিন্ন কবিতা গল্প এগুলো করেছি। করার পরে আমাকে বলতেছে নিঃসঙ্গতার 100 বছর, মানে ধারাবাহিকভাবে আর্টসে পড়েছি আমি, আপনি যে অনুবাদ করছেন, কি যে মুগ্ধ হয়েছি আমরা, কারণ এর আগে ইংরেজি থেকে হওয়া যে অনুবাদ তার সাথে আপনার অনুবাদের আকাশ পাতাল পার্থক্য। এই যে ভাষার ব্যাপারটি আনিস ভাই, যে মূল ভাষা থেকে যখন আরেকটা ভাষায় অনুবাদ হয়, লস্ট ইন ট্রান্সলেশন বলে একটা কথা আছে, কিছু হারায়, সেখান থেকে আবার অনুবাদ করলে আরও অনেক কিছু হারায়, আপনি যখন সরাসরি স্প্যানিশ থেকে করতেছেন তার গুরুত্ব বেড়ে যায় স্বাভাবিকভাবেই। অবশ্যই। কিন্তু আপনি যখন অনুবাদটা করেন তখন আসলে কী কী জিনিস আপনি মাথায় রাখেন? আমি অনেক কিছু মাথায় রাখি না, একটা জিনিস শুধু মাথায় রাখি, সেটা হলো, একটা জিনিস বললে ভুল হবে সত্যিকার অর্থে, কেবলমাত্র আমি চিন্তা করছি তোমার প্রশ্নটা, প্রথম হলো নিউয়ান্সটা, সবথেকে গুরুত্বপূর্ণ হলো নিউয়ান্সটা। আমি একটা অনুবাদ গুগল করে, যে কোনো ভাষা থেকে গুগল করে 15 দিনের ভিতরে ঢাউস একটা বই নামিয়ে দিতে পারবো, গুগল থেকে বাংলা এনে বাংলা থেকে একটু এদিক ওদিক করে আখ্যানটা আমি নামিয়ে দিতে পারবো, কিন্তু ওটা কোনো সমস্যাই না। কিন্তু প্রত্যেকটা বই আমি বলবো সাহিত্য, যেগুলো সাহিত্য হয়ে উঠেছে, প্রত্যেকটা শব্দ একটা অনুভূতি ধারণ করে, অনুবাদকের কাজ হচ্ছে সেই অনুভূতিটাকে প্রথম নিজে ধারণ করা, হজম করা, তারপরে যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা আছে, যে ভাষায় সে করবে, যে ভাষায় যে করবে, সেই ভাষায় লিখে যাওয়া। তারপর আমি বলবো, যেমন এই যে সিএনআইনোস দে সোলেদাদ বা নিঃসঙ্গতার 100 বছর, আমি 5 বছর ধরে অনুবাদ করেছি, 5-5 বার আরাকাতাকে গিয়েছি, 2 বছর ধরে এডিট করেছি, তারপরেও আমি স্যাটিসফাইড না, আমি এখন আবার 5ম পরিচ্ছেদ পর্যন্ত আবার করেছি, কারণ আমি দেখছি এই যে তুমি বললে যে হারায়, আমি এই হারানোটাকে মানতে পারি না। এই চাইনিজ হুইসপার গল্পের মতো একজনের কানে আরেকজন কথা বললে, ওই 3 জনের বেশি লোক যদি হয়, প্রথমজন যদি বলে যে আমাকে কোক দাও, শেষের জন্য হয়ে যায় এই আমাকে 1 গ্লাস পেপসি দাও, তাই না? এরকমই তো হয়ে যায়। তো সেখানে এটা কিন্তু পরীক্ষিত, এটা মিলিটারি একদম পরীক্ষিত, সেখানে স্প্যানিশ থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করলে তো ওটা হারাবেই। তবে যারা ইংরেজিতে করছেন, ইংরেজি থেকে করেছেন, তাদের অনেকেই কিন্তু মূলের খুব কাছাকাছি আসতে পেরেছেন। আমি স্যাটিসফাইড না ওই জায়গাটাতে, এত বিখ্যাত একটা বই, ওর সামান্য অনুভূতি যদি আমার হাত থেকে ফসকে যায় তাহলে অন্তত আনিসের অনুবাদ হবে না। তারপর ওই নিউয়ান্সের প্রতি আমি অনুগত থেকে, তারপর আমি চেষ্টা করি শব্দ, শব্দের প্রতি অনুগত থাকার জন্য, মানে সেই শব্দটা যদি আনতে পারি ভালো, তারপর আমি চেষ্টা করি ওই কাব্যময়তা ব্যঞ্জনা, সরি দ্বিতীয়তে আসতেছে কাব্যময়তা ব্যঞ্জনা, তৃতীয়তে আসতেছে শব্দ। যেমন সেদিন আমরা ওই আলেহান্দ্রা নামে মেক্সিকান ট্রান্সলেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, ওনাকে বিক্রমপুরে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ উনি ঢাকায় এসেছিলেন আপনার অনুষ্ঠানে, সেখানে ওই আমার বন্ধু শাহাব আহমেদ ওকে একটা ফল দেখালো, বললো জানো এই ফলটা কি, এটা হলো মাকাল ফল। তো হঠাৎ করে মাকাল ফলকে আমাকে বলল, মাকাল ফলের যে মাহাত্মটা ওটাকে অনুবাদ করার জন্য ওকে, মানে বলে দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে। তো আমি চিন্তা করে দেখলাম, আমি যদি এইভাবে অনুবাদ করি যে মাকাল ফল, যে একটা লোক একটা মানুষকে বলো তুই বেটা একটা মাকাল ফল, সেখানে একটা ফলকে তো এইভাবে অনুবাদ করা যায় না, সেখানে অনুবাদ করতে গিয়ে দেখলাম এই মাকাল ফলটা হয়ে যাচ্ছে পিরুলের লাকড়ি, একটা লাকড়ি, তাই না?
বলা হয় ওখানে তুই বেটা পিরুল গাছের লাকড়ি যে জ্বলেও না, তুই বেটা জ্বলস না, এই হলো অনুবাদ। এ না হলে আসলে অনুবাদ হয় না। প্রিয় দর্শক, আমরা কিন্তু একেবারে এই অনুবাদের যে মূল জায়গাটা সেটা বুঝতে পারছি। আরিশ ভাই, মানে অসামান্য অনুবাদ ছিল নিঃসঙ্গতার একশো বছর যেটা আপনি করেছেন, সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমার হাতে আমি দর্শকদেরকে দুইটা বই দেখাতে চাই। এই দুইটা বই বিশ্ব সাহিত্যের যে মণিমাণিক্য অনুবাদকরা আমাদের সাহিত্যে যোগ করছেন তার উদাহরণ। দুটো বই পাঠক সমাবেশ থেকে প্রকাশিত হয়েছে, এবারের মেলার নতুন বই। এবং একটা হলো মানে প্রখ্যাত হুয়ান কার্লোস ওনেত্তের অ্যালপেস অবলম্বনে কুয়ো, আনিস ভাইয়ের অনুবাদ করা, আর হুয়ান রুফোর পেদ্রো পারামো। আনিস ভাই, দুইটা বই নিয়ে আমরা কথা বলছি, আগে কুয়ো নিয়ে কথা বলি। কুয়োটা অনুবাদ করতে গিয়ে আপনার মধ্যে কী কী কাজ করেছে যদি বলেন? ওনেত্তিকে কিন্তু আমি চিনতাম না। আমাদের একটা আড্ডা হয় ওই লেখক কবি ওদের নিয়ে, মোটামুটি নিয়মিত একটা আড্ডা হয় স্প্যানিশ ভাষাভাষী লেখক লেখকদের মধ্যে। ওখানে একদিন একটা একজন বলতেছে, এই ওনেত্তির একটা নতুন বই পড়েছি দারুণ, এই 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 বলছে শুরু করেছে। আমি প্রশ্ন করলাম, এত গুরুত্ব দিচ্ছে লোকটা কে? আমি তো জানি না। তখন ওরা আমাকে জ্ঞানদান করলো, আমি দেখি ও বাবা, মারিও বার্গাস ইয়োসা তার নিয়ে একটা ডাউট বই লিখে ফেলেছেন। কুয়ো নিয়ে মারিও বার্গাস জোসা বলেছেন, এই 1939 সনে লেখা বইটা দিয়ে আধুনিক ল্যাটিন আমেরিকান সাহিত্যের যাত্রা শুরু হয়েছে। আমি বললাম, বইটা তো পড়তে হয়, অন্তত পক্ষে পড়তে হয়। তখনও আমার মাথায় ছিল না অনুবাদ করব। ও মা, প্রথম যখন দেখি এক ভদ্রলোক এই কারফিউর কারণে, ওই বিপ্লবের কারফিউর কারণে সিগারেট কিনতে না পেরে এই ঘরের ভিতরে সে চপ্পল দিয়ে হাঁটছে, ওই চপ্পলের যে যখন মানুষ রাগ করে হাঁটে চপ্পল ওই পায়ের ভিতরে বাড়ি দেয়, তো দুটো আওয়াজ হয়, একটা হলো একটা পায়ের সাথে, আর সে বগল শুকতে শুকতে, একবার ডান একবার পায়ের বগল শুকতে শুকতে, এবং সিগারেট না পেয়ে মানে জ্বালা তিক্ততা, ওই তিক্ততা দিয়ে শুরু হয়েছে তার বইটা। আমি বললাম, এটা তো অনুবাদ না করে সারা যাবে না, মানে প্রথম প্যারাটা কি তোমাকে এমনভাবে আটকে ফেলেছে, হ্যাঁ একেবারেই। যখন এই অনুভূতিটা এসেছে, একই দিকে একই সময়ে আমার একটা কথা মনে হয়েছে, জাপানিরা একটা ব্রা আবিষ্কার করেছে, ব্রাটা মেয়েদের পরিয়ে দিলে ওদের যে হৃৎপিণ্ডের ধুকপুকানি ওটা দিয়ে তারা মাপবে, একটা মেয়ে যখন একেবারে উত্তেজনার চরমে উঠে শেষ করে, ওইটা না হলে ওই ব্রাটা খোলা যাবে না। আমার ওই অনুভূতি হয়েছে যে এটা অনুবাদ করে আমার সেই সন্তোষ না আসা পর্যন্ত এই বই আমি ছাড়তে পারবো না। তার মানে কুয়ো আমাদের পাঠকদের কিন্তু পড়তেই হবে। পেদ্রো পারামো তো খুবই বিখ্যাত একটা মানে রচনা, এবং আমি নিশ্চিত যে আপনি অসামান্য অনুবাদ করে যেতে সরাসরি স্প্যানিশ থেকে, এইটা প্রকাশিত হওয়ার পর যে হইচইটা সেটা নিয়ে যদি একটু বলেন। স্পেনে প্রকাশিত হওয়ার পরে সেন্সর পার হতে পারেনি, চিন্তা করা যায় সেন্সর আটকে দিয়েছে। কিসের জন্য আটকে দিয়েছে? ভব্যতার অভাব, মোরালিটির অভাব, এই সমস্ত কারণে সেন্সর আটকে দিয়েছে। কল্পনা করতে পারো তুমি এই 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 বইটা, আসলে আমি বলবো এই ব্যাটার আসলে কিছু বোঝেনি, পেদ্রো পারামো যে কী আজ পর্যন্ত কেউ সম্পূর্ণ বইটা যে বুঝতে পেরেছে এমন দাবি কেউ করে না। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সে প্রথমবার ধরে দুইবার পড়েছে, একই রাত্রে দুবার পড়েছে, এবং সে শুধু তাই নয়, দাড়ি কমা সহ মুখস্থ বলতে পারতো, সে পর্যন্ত দাবি করেনি বইটা আমি বুঝেছি। মানে কী একটা অবস্থা, আমাকে যদি জিজ্ঞাসা করো, আপনি তো অনুবাদ করেছেন, আপনার তো বুঝতেই হয়েছে না, আমি অনুভূতিগুলো বুঝতে পেরেছি। বইটা এমন একটা বই, এটা মনে করো বিশ্ব সাহিত্যের সেরা দশটা বইয়ের তালিকা করলে আসলে পেদ্রো পারামো থাকবে অবশ্যই। এটার স্ট্রাকচার, তারপর এটার যে বিমূর্ততা বিচার করলে এক একজনের কাছে এক এক রকম হয়ে দেখা দেয় বইটা, যার ফলে ওটার একদম সঠিক যে এটাই হবে ওর অর্থ এরকম কিন্তু কিছু পাওয়া যায় না। আখ্যানটা ধরতে পারে সব সকলেই, এমনকি ওই যে গুরু মানবেন্দ্রর যে অনুবাদ, সেই অনুবাদেও কিন্তু আখ্যানটা ধরা যায়, কিন্তু অনুভূতিটা ধরা যায় না, আমি একদম নিশ্চিতভাবেই বলবো। প্রতিক্রিয়া কী পেয়েছেন? আমি তো পাগল হয়ে গিয়েছি, এটা মানে প্রতিক্রিয়া তো এমনভাবে এসেছে, বাংলাদেশে তো কেবল বেরিয়েছে, আমি বলছি তারও আগে, তারও আগের কথা, মানে এটা নিয়ে অনেকে অনেক কিছু লিখেছে। ফাইনালি এল মুরমুজু সাহিত্য ম্যাগাজিন, তার বিখ্যাত সাহিত্য ম্যাগাজিন আর্জেন্টিনার, ওর এক সাংবাদিক নামটা মাক্সিমো সিমসন, ওনাকে জিজ্ঞেস করলো,
উনাকে জিজ্ঞেস করলেন এভাবে, একমাত্র ও হুয়ান রুলফো নিজেও কিন্তু বইটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি, উনি নিজেও করেননি, ওনার অনেক সাক্ষাৎকারই আছে, কিন্তু একমাত্র এই সাক্ষাৎকারই অন্তত আমি পেয়েছি ওটাতে। ওর ছেলেও আমাকে বলল যে এর থেকে বাবা বেশি বলেননি, ও খুবই ঘনিষ্ঠ বন্ধু আমরা। তার আগে আমি বলবো কেন আমি এটা অনুবাদ করলাম, আমি তোমাকে বলেই ছাড়বো। তার আগে আমি মুর্মুইয়োর ঘটনাটা এবং রুলফোর এটা আমি বলি। তো রুলফোকে ও মাক্সিমো জিজ্ঞেস করছে, আচ্ছা এটাকে অনেকে বলে এক জমিদারের গল্প, কিন্তু আমি তা মনে করছি না, এখানে জীবন আর মৃত্যুর ভিতরে কোনো পার্থক্য কোনো মানে সীমারেখা নাই, এমনকি ওই যে হুয়ান প্রেসিয়াদো নিজে মৃত কিন্তু অন্যদের জিজ্ঞেস করছে আপনারা কি মৃত, মানে এই এই হলো এই অসামান্য বিমূর্ততা। হ্যাঁ, এর আগে তো কোথাও কেউ আসেনি। তো এই সমস্ত অনেকগুলো প্রশ্ন করেছে, তার উত্তরে বলেছে এই হুয়ান রুলফো, অবশ্যই এটা জমিদারের গল্প, এই যে কাশিকে, এই যে জমিদারি, এই যে শোষণ, আমি তো সরাসরি লিখলে আমাকে তো বের করতে দেবে না, এটা তো অসম্ভব। এখন এমনভাবে এমন বিমূর্ত করে আমাকে লিখতে হয়েছে যে এটা শুধু মানে আমাদের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে তাই নয়, এই মেক্সিকো স্বাধীন হচ্ছে অসম্ভব, সমাজের প্রত্যেকটা জায়গায় এরা আমাকে আমাদের শোষণ করছে, এবং এই কারণে এই সমস্ত বুঝতে না পেরে আমাকে সেন্সরে আটকে দিল কে স্প্যানিশ লোকরা, ভব্যতার অভাব। কিন্তু তারা বুঝলোই না এটা আমিও তাদের ইয়ার ইনস্টিটিউশনের বিরুদ্ধে আমি এটা লিখছি। এই হলো পেদ্রো পারামো, অসামান্য অসামান্য। আনিস ভাই, আর তার মানে নিঃসঙ্গতার 100 বছর, কুয়ো, পেদ্রো পারামো, গাবর দেশে, গাবর পরে আপনার কয়টা হলো? পাঁচটা হয়েছে, টোটাল পাঁচটা হয়েছে। আর রাঙ্কা মেলা বিদা যে পরানটাকে উপরে নাও, এটা হচ্ছে আর একটা, মানে সব মিলে পাঁচটা হয়েছে এ পর্যন্ত, স্প্যানিশ থেকে বাংলায়, আর বাংলা থেকে স্প্যানিশ হয়েছে দুটো, হাজার বছর ধরে আর পদ্মা নদীর মাঝে। অসামান্য, মানে এইটা এই যে শুধুমাত্র মণিমাণিক্য সংগ্রহ না, আমাদের মণিমাণিক্য ছড়িয়ে দেয়া একটা অসামান্য কাজ। আনিস ভাই অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। এবার মেলায় তার মানে এই দুটো আপনার বই, নতুন কী কাজ করছেন? নতুন আমি কাজ করছি সেটা হলো, আপনার মিউজিকের কাজ তো আছে, সেটার কথা নাই বা বললাম, এটা মেলার মাঠে গান মিউজিক ওগুলো তো আছে, ও ছাড়া ইনভেনশন লাইন ইনভেনশন দে মোরেল যেটা আছে আদলফ বিজয় কাসারেসের, ওটা অনুবাদ হয়ে গিয়েছে। ও আমি এই ছোট ছোট বই তো, এই চারটা বই আমি দেব, এই চারটা বইয়ের উপর মোটামুটি আধুনিক ল্যাটিন আমেরিকান সাহিত্য এটা বেস ভিত্তি, তো ওই চারটা বই আমি পাঠক সমাবেশকে অনুরোধ করব যে ওনারা যদি একসাথে বের করেন তাহলে চারটা নিয়ে আবার আরেকটা ই হতে পারে, কি বলে, আরেকটা সংখ্যা হতে পারে, যে চারটা বই কিন্তু আলাদা আলাদাই থাকবে, জাস্ট মোরকটার ভিতরে ঢুকিয়ে দিলে যে কোনো পাঠক নিয়ে সম্পূর্ণ বেসটাকে বুঝতে পারবে, ভূত ভিত্তিটাকে বুঝতে পারবে, বুঝতে পারবে কেন এরা এত বিমূর্ত, এত এতগুলো বিভিন্ন অনুভূতি নিয়ে একই সাথে কাজ করে, এটা খুব ভালোভাবে বোঝা। অসামান্য। আসলে আপনি তো মানে নিয়মিত থাকেন না দেশে, মানে এবার মেলার সময় পাচ্ছি বেশিরভাগ সময়, গত বছর যেমন পাই নাই, মেলায় আসলে মেলাটা আপনার কাছে কেমন লাগে সেটা যদি একটু বলেন। মেলায় আসলে তো প্রথম দিন আসলে তো গায়ের রং সব দাঁড়িয়ে যায়, তার আগেই যখন আমাকে সার্চ করতে শুরু করে সব কিছু, তার আগেই তো যাই হোক, সেটা হলো মনে করি যে মায়ের কোলে ফিরে এসেছি, মায়ের আদরটা পাচ্ছি, এই যে ধুলো, এই সমস্ত ধুলোটারই আলাদা একটা গন্ধ আছে, এই যে মানুষের ঘামের যে গন্ধ, যে ঘামের গন্ধ আমি বিদেশে পাই না, এই ঘামেরও একটা মাহাত্ম্য আছে, প্রথম নাক কুচকে আসে পরে ভালো লাগে, সব থেকে ভালো পারফিউম থেকেও ভালো লাগে, একদম ইন্টিমেট একটা অনুভূতি পাই এর থেকে আর কি বলবো। দারুণ আলাপ, মানে আপনার সাথে আলাপ করে তো খুবই ভালো লাগছে আনিস ভাই, এই আলাপ তো শেষ হবে না, আমরা আলাপ করতে থাকবো নানা প্রসঙ্গে, কিন্তু আমাদের অনুষ্ঠানটা তো শেষ করতে হবে, আপনি যদি আমাদের লেখক পাঠক মেলায় যারা আসেন সবার জন্য যদি কিছু বলেন। বলবো একটাই কথা, বই শুধু কিনবেন না, যে বইটা কিনবেন বেছে কিনবেন, সাজিয়ে রাখার জন্য নয়, পড়ার জন্য, পড়বেন এবং নিবিড়ভাবে পড়বেন, এবং ওই আনন্দ যখন আনন্দ ওই আনন্দ থেকেই আপনি পরবর্তী বই কিনবেন। বেশি বই কিনে ড্রয়িং রুমে সাজিয়ে রাখলে বা পাবলিশারদের একটু লাভ হবে, লেখকদের একটু লাভ হবে, কিন্তু যে কারণে লেখকরা লিখেন, অনুবাদকরা যে কারণে অনুবাদ করেন, সেই কারণটা, সেই ব্যাপারটা আসলে সফল হবেন না, তারা সফল হবে না, তারা লিখেন যাতে পাঠকরা পড়ে অন্তত লেখকের নিজের অনুভূতিটা যাতে পাঠক পেতে পারে, পাওয়ার সাথে সাথে আমি যা করছি এটা যদি তুমি পড়ো তাহলে কী হয়, ওটা দ্বিগুণ হয়ে যায়, আমি একই আনিস
দুইজন আনিস হয়ে যায়, কারণ ওই একই অনুভূতি তুমি পাচ্ছ, তাই না? এভাবেই একজন লেখক নিজেকে মিলিয়নের ভিতরে সরিয়ে দিতে চায়, অমরত্ব পেতে চায়, নিজে মরে গেলেও যাতে বেঁচে থাকে। দারুণ বলেছেন আনিস ভাই। আনিস ভাই, আপনি অনুবাদ নিয়ে অসামান্য কাজ করছেন, শুধু অনুবাদ করছেন না, আমাদের ট্রান্সলেশন ফাউন্ডেশনের মধ্য দিয়ে যে অনুবাদকদেরকে উৎসাহ দিচ্ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, এমন একজন অনুবাদকের সাথে আমরা কথা বললাম যিনি শুধুমাত্র অনুবাদ করেন না, অনুবাদ নিয়ে পরের প্রজন্মকে উৎসাহিত করে তোলার জন্য অনুবাদ পুরস্কার চালু করেছেন। সবার সাথে দেখা হবে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে পরের পর্বে। ভালো থেকে, অনেক ধন্যবাদ।